তো আজকের বিষয় হচ্ছে যে কোনো দুই অঙ্কের সংখ্যার গুণফল মাত্র 3 সেকেন্ডের মধ্যে কিভাবে করবে সেই বিষয় নিয়ে। তো এখানে যে তিনটি গুণফল দেখতে পাচ্ছ, এই তিনটি গুণফল আমি করব এখন, সেটা থেকেই তোমরা বুঝতে পারবে কিভাবে 3 সেকেন্ডের মধ্যে করা যায়। তো প্রথমটি হচ্ছে 22 গুণ 12। তো দেখে নাও কীভাবে করছি আমি। প্রথমে লিখলাম 22 গুণ 12। তো কী করবে, এই প্রথমে যে দুই দেখতে পাচ্ছ, এখানে প্রথমে যে এক দেখতে পাচ্ছ, এই দুইয়ের সঙ্গে প্রথমে এক গুণ করবে, ঠিক আছে? দুইয়ের সঙ্গে এক গুণ করতে হবে। তার আগে এখানে তিনটে এরম ব্ল্যাঙ্ক দেখাবে, এখানে ফাঁকা রাখবে আর কি তিনটে জায়গা, ঠিক আছে? তো যাই হোক, এখানে প্রথমে দুইয়ের সঙ্গে প্রথমে এক গুণ করবে, কত হচ্ছে 2 1 কে 2। তারপরে এইখানে যে দুই দেখতে পাচ্ছ, এই দুইয়ের সঙ্গে শেষের দুইটা গুণ করবে, তাহলে কত হলো 2 2 4। এই চারটা লিখবে এইখানে, মাঝখানটা ফাঁকা রাখবে। এবার মাঝখানটা কি বসবে দেখো, মাঝখানটা যেটা করবে সেটা হচ্ছে এই দুইয়ের সঙ্গে এক গুণ করবে, দুইয়ের সঙ্গে এক গুণ করলে কত 2, আর এই প্রথমে দুইয়ের সঙ্গে শেষের দুই গুণ করবে, প্রথমে দুইয়ের সঙ্গে শেষের দুই গুণ করলে কত হচ্ছে 4, তাহলে দুইয়ের সঙ্গে 4 যোগ করলে কত 6, এই 6টা মাঝখানে বসিয়ে দেবে, তাহলে অ্যান্সার হয়ে গেল 264। তাহলে আরেকবার ব্যাপারটা বলে দিচ্ছি, এই প্রথমে দুইয়ের সঙ্গে প্রথমে তিনটে এরকম জায়গা রেখে দেবে, ঠিক আছে? তো এই প্রথমে দুইয়ের সঙ্গে প্রথমের 1 গুণ করবে, কত হচ্ছে 2 1 কে 2, এটা প্রথমে বসিয়ে দেবে। তারপরে এই পরের দুইটার সঙ্গে এখানে পরের দুইটা গুণ করবে, তাহলে 2 2 গুণে কত হচ্ছে 4, এটা শেষে বসাবে। আর মাঝখানে কি বসাতে হবে সেটার জন্য এই দুইয়ের সঙ্গে 1 গুণ করবে, 2 1 কে কত হচ্ছে 2, আর এই দুইয়ের সঙ্গে 2 গুণ করবে, তাহলে 2 2 গুণে কত হচ্ছে 4, দুইয়ের সঙ্গে 4 যোগ করলে কত 6, এই 6টা বসবে মাঝখানে। তো 22-এর সঙ্গে 12 গুণ করলে অ্যান্সার হলো 264। তো প্রথমেরটা হয়ে গেল, এবার চলে আসছি 42 গুণ 23, এটা কীভাবে করবো। তো টুকলাম ফার্স্টে 42 গুণ 23, 42 গুণ 23, আগের মতোই এখানেও তিনটে এরকম জায়গা রেখে দেবে। এক্ষেত্রেও তাই, প্রথমে 4-এর সঙ্গে 2 গুণ করবে, মানে এর প্রথমের সঙ্গে এর প্রথমেরটা গুণ, 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 2 গুণে কত 8 বসিয়ে দিলাম। তারপর এখানে পরের নাম্বারটা পরের সংখ্যা পরের অঙ্কটা কী আছে 2, এই দুইয়ের সঙ্গে এই 3 গুণ করবে, তো 2 3-এ গুণ করলে কত 6, এই 6টা বসবে শেষে। এবার মাঝখানে দেখতে পাচ্ছ, এই দুইয়ের সঙ্গে এই 2 গুণ করলে হচ্ছে 2 2 গুণে 4, আর এই 4-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 4 3-এ 12। এখন 12-এর সঙ্গে 4 যোগ করলে কত 16, এই 16-এর 6টা এখানে বসাবে, ঠিক আছে? আর হাতে 1 থাকলো, এই 1টা মাথায় লিখবে। এবার এখানে যোগ করবে, এই 6টা এখানে বসে গেল, এই 6টা এখানে বসে গেল, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9, তাহলে অ্যান্সার হবে 966, মানে গুণফল হলো 966। আরেকবার বলে দিই ব্যাপারটা, প্রথমে এই 4-এর সঙ্গে এই 2 গুণ করবে, 4 2 গুণে হলো 8, প্রথমে এই 4-এর সঙ্গে এই 2 গুণ করবে, তাহলে 4 2 গুণে হলো 8, এটা প্রথমে বসাবে। তারপরে 2-এর সঙ্গে এই 3টা গুণ করবে, 3 2 গুণে হলো কত 6, এটা শেষে বসাবে। আর মাঝখানে দেখতে পাচ্ছ, এই 2 2 গুণে 4, আর এই 4 3-এ হচ্ছে 12, 12 আর 4 যোগ করলে হচ্ছে 16, এই 16-এর 6 এখানে লিখবে, হাতে লিখবে 1। এবার এই 6টা এখানে বসে গেল, এই 6টা এখানে বসে গেল, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9, তো অ্যান্সার হবে 966, বোঝা গেল? এরপর পরের অঙ্কটা, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 966। আচ্ছা, পরের অঙ্কটা হচ্ছে 95 গুণ 57, এটা কীভাবে করছি দেখে নাও। 95 গুণ 57, এটা হচ্ছে একই নিয়মেই হবে, তিনটে এরকম জায়গা রেখে দিলাম। আচ্ছা, এই 9-এর সঙ্গে এই 5 গুণ করবে, 9-5 গুণ করলে 5 9 45, তারপরে এই 5-এর সঙ্গে এই 7 গুণ করবে, 5-7 গুণ করলে কত 35, এই 35-এর 5টা লিখবে, পুরো 35টা লিখবে না, 5টা লিখবে, হাতে থাকছে 3, এই 3টা উপরে লিখলাম, ঠিক আছে? এইবার যেটা করতে হবে, মাঝখানে কি বসবে সেটার জন্য, 5-5-এ গুণ করলে কত 25, আর 7-9 গুণ করলে কত 63, এটা যোগ করবে, 5 5-3-8, আর 6-2 যোগ করলে 8, কত হচ্ছে 88, এই 88-এর 8টা লিখবে এখানে, আর 8 হাতে থাকছে, এবার এটা যোগ করবে সবকটা, যোগ করলে এই 5 নেমে গেল, 8 আর 3 যোগ করলে 11, 1 হাতে গেল 1, 8 আর 5-এ 13, আর হাতে ছিল 1, মানে 14, 4 হাতে গেল 1, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ 5 নেমে গেল। তো আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা, প্রথমে তিনটে এরকম জায়গা রেখে দেবে, 9-5-এ গুণ করলে হচ্ছে 9-5-এ 45, 45টা বসিয়ে দেবে, 5-7-এ যে 35 হচ্ছে, 35টা পুরো বসাবে না, 35-এর 5 হাতে থাকছে 3, ঠিক আছে? এইবার মাঝখানে কি বসবে সেটার জন্য, 5-5-এ 25 আর 7-9-63, এই দুটো যোগ করবে, যদি যোগ করো তাহলে হয় 88, 88টা পুরোটা বসাবে না, 88-এর 8 এখানে বসাবে, আর হাতে থাকছে 8, 8টা এখানে বসাবে, ঠিক আছে? এইবার এই পুরোটাকে যোগ করবে, যোগ করলে দেখো 5 নামছে,
আটের সঙ্গে তিন যোগ করলে এগারোর এক হাতে গেল এক, ঠিক আছে। আট আর পাঁচে তেরো, আর হাতে ছিল এক, চোদ্দো, চার হাতে গেল এক, চারের সঙ্গে এক যোগ করলে কত? পাঁচ। তাহলে অ্যান্সার হলো 5415। তো অ্যান্সার হচ্ছে 5415। তো আজকের মতো এইটুকুই, এরম টাইপের ভিডিও প্রতিদিন আমি আপলোড করব, তো সেই কারণে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে পরবর্তী নোটিফিকেশানের মাধ্যমে আমার ভিডিওটা যখনই আমি আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।